এটা কিন্তু আপনার ওভার হিট প্রোটেকশন আপনার রুমে যতটুকু হিট প্রয়োজন সেই অনুপাতে এটা হিট হবে এরপর এটা অটোমেটিকলি অফ হয়ে যাবে নেক্সট টাইম যদি আপনার রুম এটা হিট করার প্রয়োজন হয় প্রতিনিয়ত তাহিদ এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমরা বিভিন্ন ধরনের নিত্য নতুন প্রোডাক্টের ভিডিও দিয়ে থাকি তার এই ধারাবাহিকতা আজকে আমরা একটি মিয়াকো রুম হিটারের ভিডিও দেখাবো আর এই রুম হিটারের ভিডিও সম্পর্কে বিস্তারিত জানাবে তাহিদ এন্টারপ্রাইজের ওনার আহ্বক করবাই তো চলুন বিস্তারিত জানি তার কাছ থেকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভাই অনেকেই ফোন দিয়ে বলছেন যে ভাই শীত পড়ে গেছে ভালো মানের রুম হিটার দেখান তো আমি সর্বদাই বলে থাকি প্রত্যেকটা জিনিস যাচাই বাছাই করার পর পর্যবেক্ষণ করার পর তারপর আমি ভিডিও দিয়ে থাকি কারণ আজকে যদি আমি আপনাদের একটা নর্মাল প্রোডাক্ট দেই নেক্সট টাইম আর আমার থেকে প্রোডাক্ট কিনবেন না সেক্ষেত্রে বারবারই বলি যে আমি যাচাই করার পর তারপরে প্রোডাক্ট দিয়ে থাকি আজকে যদি ভালো জিনিস দেই নেক্সট টাইম আমার থেকে আরো প্রোডাক্ট আপনারা কিনবেন এরকম একটা আশাই আমি থাকি সেক্ষেত্রে আজকে যেই প্রোডাক্টটা দেখাবো মিয়াকু ব্র্যান্ডের রুম হিটার তবে খুবই হাই কোয়ালিটির আর এই রুম হিটারটা হবে আপনার ফোর ইন ওয়ান ফাংশন যে ভাই রুম মিটারে ফোর ইন ওয়ান ফাংশনটা কি সেই জিনিসটা আমি আপনাদের দেখাচ্ছি এটার ব্র্যান্ডটা হবে আপনার মিয়াকো আমরা সবসময় বলে থাকি মিয়াকোর প্রোডাক্ট কিনেই সম্পদ কেনার সমান এইখানে এই যে লেখাটা দেখেন ফোর ইন ওয়ান কুল হট ওয়ান ওভার হিট প্রোডাকশন এখানে আপনার ফোর ইন ওয়ান ফাংশনটা এখানে লেখা আছে এটার যে মডেল নাম্বারটা হবে ওয়াই এ এস ওয়ান ফোর ওয়ান এইট এটা হবে আপনার মডেল নাম্বারটা আর এটা ওয়ার্ডটা কত হবে দুইশো বিশ থেকে 240 চল্লিশ যে এটা আপনার চলবে ওয়াট হবে আপনার পনেরোশো ওয়াট এটা কিন্তু আপনার ওভার হিট প্রোটেকশন আপনার রুমে এ যতটুকু হিট প্রয়োজন সেই অনুপাতে এটা হিট হবে এরপর এটা অটোমেটিকলি অফ হয়ে যাবে নেক্সট টাইম যদি আপনার রুম এটা হিট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা আবার অটোমেটিকলি চালু হয়ে যাবে ওভার হিট প্রোটেকশন এটা আর মিয়াকোর মধ্যে কিন্তু এটা একদম সবচেয়ে লেটেস্ট একদম লেটেস্ট এই দু সালের আপনার এটা কিন্তু আপনার লেফট রাইট আপনার যে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল এটা আপনার ঘুরবে মানে আপনার রুমের যেই কর্নারই থাকবেন এটা হিটটা সব গুলাতে এটা আপনার পৌঁছে দিবে আর বিস্তারিত আমি প্রোডাক্টটা খুলে রেখে দিছি আপনাদের দেখাই দিচ্ছি ভিউয়ার্স এটা হবে আপনার লুকিংটা রুম হিটারের আপনার এখানে আপনার কুলের যেই অপশনটা কুলের অপশনটা দেওয়া আছে এখানে এবং এটার যে স্প্রিডটা আছে স্প্রিডটা এখানে দেওয়া আছে ওয়ান টু দুইটা স্প্রিড আপনারা চালাতে পারবেন আর এটা হলো টেম্পারেচার টেম্পারেচারটা আপনার কতটুকু দিবেন এটা মিনিমাম ম্যাক্সিমাম করে আপনার কমায় বাড়ায় টেম্পারেচার ইউজ করতে পারবেন আর এটা হলো আপনার মুভিং সিস্টেমটা যেটা বললাম যে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে এটা আপনার ঘুরবে মানে আপনার ঘরের যেই কর্নারই থাকেন পুরো রুমটা আপনার কভার করবে আর রুম হিটার ব্যবহারের ক্ষেত্রে এখানে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন আপনারা যে কোনো রুম হিটার এই যে এই যে একটা আপনার অপশন থাকে এই অপশনটা হল আপনার সমান জায়গায় বসাতে হবে এটা আপনার এই সমান জায়গায় বসালে এটা চলবে তাছাড়া এটা আপনার চলবে না সম্পূর্ণ অটোমেটিক সেফটি সিস্টেম এটা ভিউয়ার্স এই যে এখানে একটা ডাস্ট ফিল্টার দেওয়া আছে যখন আপনার রুমের বাতাসটা সে টানবে তখন আপনার বাতাসে যদি আপনার ফ্লাইং ডাস্ট থাকে এটা আপনার এখানে আটকে যাবে ডাস্ট ফিল্টারটা হলো এটা আর এটা এখন আমি আপনাদের একটু চালিয়ে দেখাচ্ছি এটা আমি এখন যেই অপশনটা দিছি এটা হলো কুলের অপশনটা আর এখানে দিলে আপনার হিটগুলো হবে এই যে এখানে একটু ফলো করেন এখানে আপনার হিট ওয়ান এবং টু দুটা পাওয়ার দেওয়া আছে এটা হলো আপনার টেম্পারেচারটা বাড়াতে কমাতে পারবেন আর যখন আপনারা মুভিং করবেন মানে মুভিং করে দিবেন নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে যেটা আপনার ঘুরবে তখন আপনার এই সুইচটা অন করে দিবেন এটা আপনার ঘরের একদম চতুর পাশে অনেকে দেখা যায় আপনার খাটের উপরে আছেন কিবা অনেকে সোফার মধ্যে বসে আছেন সেই ক্ষেত্রে এটা সমানভাবে হিটটা চতুর্দিকে আপনার কভার করবে একটা রুমের তো মিয়াকো এই রুম হিটারটা 1500 ওয়াট তো সেই ক্ষেত্রে এটা আমরা যেহেতু সামনে শীত আসতেছে অলরেডি এসে পড়েছে তো এটা ব্যবহার করলে কত ঘন্টা বা কি পরিমাণ ইউজ করলে মান্থলি কি পরিমাণ বিদ্যুৎ খরচ হতে পারে যেহেতু ইলেকট্রিক আইটেম সবারই এই ক্ষেত্রে একটু আপনার বিদ্যুৎ বিলটা নিয়ে আগ্রহ থাকে সবারই বেশি এটা আপনার এক ঘন্টা যদি ইউজ করেন যেমন আপনার এক হাজার ওয়ার দিয়ে যদি আপনারা ব্যবহার করেন এক ঘন্টা এক ইউনিট খরচ হবে এখন ইউনিট যদি আপনার পাঁচ টাকা হয় আপনার মাসে দেড়শো টাকা এক ঘন্টা করে যদি ইউজ করেন এখন দেখা যায় যে আপনার বরপুর শীত অনেক শীত পড়ছে আপনারা এটা দীর্ঘক্ষণ চালাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটা আপনার কারেন্টের যে বিলটা এটা আপ ডাউন হবে সেক্ষেত্রে আমি একটা ধারণা আপনাদের আমি দিয়ে দিতে পারি ধরেন আপনার যদি র্যান্ডাম ইউজ করেন র্যান্ডাম যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনার সাড়ে তিনশো থেকে আপনার সাড়ে চারশো পর্যন্ত আপনারা ধরে রাখতে পারেন আর এটা ওয়ারেন্টি বা গ্যারান্টি সম্পর্কে একটু বলুন এটা গ্যারান্টি হলো এই রকমের যে এই প্রোডাক্টটা চেঞ্জ করে আপনাকে নতুন আর একটা দেওয়া সেটা কোনোভাবেই সম্ভব না কোম্পানিরা দেয় না হয়তো বা অনেকে বলে থাকতে পারে এটা কোনো দিনও পসিবল না গ্যারান্টি মানে পাল্টে আপনার নতুন দেওয়া কোনোভাবেই সম্ভব না সেক্ষেত্রে এটা এক বছরের কোম্পানি থেকে ওয়ারেন্টি পাবেন ভিওয়ার্স খেয়াল করেন এই যে এখানে লেখা আছে ওয়ান ইয়ার্স মিয়াকো সার্ভিস সেন্টার এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে কোম্পানি থেকে এটা জেনুইন হান্ড্রেড পার্সেন্ট পাবেন এই প্রোডাক্টটার মধ্যে কিন্তু আপনার সিরামিক্স কয়েল ইউজ করা হয়েছে এটা আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আরেকটা জিনিস আমি আপনাদের বলে দিই এই প্রোডাক্টটা খুবই ওয়েটফুল অনেক ভারী একটা প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি প্রোডাক্ট যে বা আব করবাই টাকা দিয়ে জিনিস কিনব আপনার কাছ থেকে ভালো জিনিস দিবেন তাদের ক্ষেত্রে আমি বলে দিই যে একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি প্রোডাক্ট আপনারা চোখ বন্ধ করে এটা নিতে পারেন এটা প্রাইস কত রাখতেছেন আপনারা সবসময় মানুষ একটা আগ্রহ নিয়ে থাকে যে তাও এন্টারপ্রাইজ একটা ভিডিও দিবে অবশ্যই এটা দাম কম হবে তো এটা আসলে আপনার প্রাইস কত রাখতেছেন এটার রিজনেবল প্রাইস থাকবে এটার প্রাইসটা থাকবে অনলি একত্রিশশো টাকা তিন হাজার একশো টাকা হলেই এটা আপনারা নিতে পারবেন আর এটা ডেলিভারি প্রসেসটা কিভাবে হবে ঢাকাতে অথবা ঢাকার বাইরে ভিতরে যারা নিবেন হোম ডেলিভারি দিয়ে থাকব আর যারা ডাকার বাহিরে নিবেন সেক্ষেত্রে এটা আমরা কুরিয়ারে দিয়ে থাকবো সেক্ষেত্রে আমাদের কিছু টাকা বিকাশে বুকিং দিতে হবে আর বাদ বাকি যে ব্যালেন্সটা থাকবে ওটা কুরিয়ারে দিয়ে আপনারা প্রোডাক্ট তুলে নিয়ে নিতে পারবেন আর সরাসরি আপনাদের শোরুমে আসতে চাইলে কিভাবে আসবে সেক্ষেত্রে আপনার ফ্যান্টাসি কিংডমের ভিতরে আসতে পারেন মেন গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে আর দ্বিতীয় শোরুমটা হলো আপনার নন্দন পার্কের ভিতরে আর বিওয়ার যারা পার্কে যাবেন না শুধু প্রোডাক্টের প্রয়োজন সেক্ষেত্রে ডাইরেক্ট আমার বাড়িতে চলে আসবেন এটা জামগোড়া বঙ্গ মার্কেটের পিছনে কিংবা ফ্যান্টাসি কিংডমের ওয়াটার গেটে আসলে পেয়ে যাবেন হোল্ডিং নাম্বারটা হলো সাতাশো আর রোড নাম্বারটা হলো সাত আর বিওয়ার্স আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ